হ্যালো বন্ধুরা, এসকেএস বেঙ্গুলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজনে আমি রেখেছি বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে কয়েকটি কথা। তার আগে বলে রাখি, আপনি যদি প্রথমবারের মতো আমার এই চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল চিহ্নটিতেও প্রেস করতে ভুলবেন না, কেননা আমি প্রতিনিয়ত এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। ছবির রাজা অবন ঠাকুরের কথা কে না জানে। 1871 খ্রিস্টাব্দের 7ই অগস্ট কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপুত্র এবং মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতার পুত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার পিতার নাম হল গুণেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর বাড়িতে শিল্পচর্চার ব্যাপারটা ছিল শিক্ষার এক অপরিহার্য অঙ্গ। প্রথমে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্যাত্য রীতিতে ইটালিয়ান গিলার্ডি ও ইংরেজ পামারের কাছে প্যাস্টেল, জল রং, তেল রং ও প্রতিকৃতি অঙ্কন শিক্ষা করতেন, কিন্তু এই রীতিতে তিনি পরিতৃপ্ত হতে পারেন না। তাই ভারতীয় চিত্রাঙ্কন রীতির পুনরুদ্ধারের মাধ্যমে তাই তিনি এক নতুন সাধনায় মগ্ন হন। ক্রমশ শিল্পজগতে ভারতীয় শিল্পের জন্মদাতারূপে স্বীকৃতি পান অবন ঠাকুর। এ সময়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন পরবর্তীকালে বহু বিখ্যাত শিল্পী। গোটা ভারতবর্ষের শিক্ষকরূপে ভারতীয় চিত্রাঙ্কন রীতির পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তোলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় রীতিতে আঁকা তার প্রথম চিত্রাবলী কৃষ্ণলীলার বিষয়ক। ব্রজমুকুট, ঋতুসংহার, বুদ্ধ ও সুজাতা প্রভৃতি চিত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর অনুসরণ করেছেন ভারতীয় আঙ্গিকেরই। জাপানি শিল্পী টাইকানের কাছে তিনি জাপানি অঙ্কন রীতিও শিক্ষা করেছিলেন। তার আঁকা উমর খৈয়াম চিত্রাবলীতে এই শিক্ষার প্রভাব লক্ষণীয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিণত শিল্পমনের অভিব্যক্তি শেষ জীবনের আঁকা টাকুম টুকুম নামে পরিচিত আকারনিষ্ঠ বিমূর্ত রূপ সৃষ্টিগুলি হয়। ভগ্নী নিবেদিতা, স্যার জন উবরফ, হেবেল প্রমুখরা উদ্যোগী হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পাদর্শন জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য ওরিয়েন্টাল আর্ট সোসাইটি স্থাপন করেন 1907 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে লন্ডনে ও প্যারিসে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রাবলীর প্রদর্শিত হয়। 1919 খ্রিস্টাব্দে তার ছবির প্রদর্শিত হয় জাপানে। 1921 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বাগেশ্বরী অধ্যাপক পদে নির্বাচিত করে সম্মান জানান। 1942 খ্রিস্টাব্দে বিশ্বভারতী আচার্য পদে গ্রহণ করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। লেখক হিসেবেও তার দক্ষতা বিস্ময়কর। ছোট ও বড়দের উপযোগী অসংখ্য কাহিনী ও প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। 1896 খ্রিস্টাব্দ থেকে 1958 খ্রিস্টাব্দের মধ্যে তার ছোটদের উপযোগী 12টি ও বড়দের উপযোগী 14টি গ্রন্থ মুদ্রিত হয়। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী, শকুন্তলা, ভূতপত্রীর দেশ, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, নালক, বাংলার ব্রত প্রভৃতি গ্রন্থগুলি। তার অসংখ্য বিখ্যাত চিত্রাবলীর মধ্যে শাহজাদাপুর দৃশ্যাবলী, আরব উপন্যাসের গল্প, কবি কঙ্কন চণ্ডী, প্রত্যাবর্তন, শাহজাহান প্রভৃতি ছবিগুলি উল্লেখ করতেই হয়। তিনি তুলি দিয়ে কেবল আঁকতেন না, লিখতেনও যেন। 1951 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর এই মহামানবের মৃত্যু হয়। তো বন্ধুরা, এতটুকুই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের আয়োজনটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে আমার ভিডিও সম্বন্ধেও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আবার কথা হবে এমন নতুন কোনো আয়োজনের সাথে। তো আপনারা সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।